পাকাও, টাটা। কোনো কিছুর পিছনে সোম না দিলে আসলে কোনো কিছু পসিবল হয় না। এই হোয়াটসঅ্যাপ পিপল, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম আমার সেই পান প্রিয় গার্লফ্রেন্ডকে নিয়ে। তো সে আমার পিছেই আছে, লুকিং গ্লাসে দেখা যায় নাকি? দেখা যায়, ওই যে সে তাক দেখা যায়। তো গাইজ, আজকে যেই জন্য মূলত বের হওয়া সেটা হলো, তার একটু কাজ আছে তার কলেজে, আর হয়তো COVID-19 টিকা নিতে যাইতে হইতে পারে, বাট শিওর না। তো যাই হোক, এখন আমি আছি পাবনা সুগার মিল পার হইলাম আর কি। তো দেখতেই পাচ্ছেন একটা ট্রাকের পিছন পিছন যাচ্ছি। তো আজকের আবহাওয়াটা তেমন একটা ভালো না, মানে নিম্নচাপ শুরু হইতে পারে হয়তো আবারও। তো যাই হোক, আমরা পড়াই চলে আসছি তেঁতুলতলা মোড়ে আর কি, যেই মোড়টাকে আমি সবথেকে আমাদের এলাকার আশপাশ এলাকার সবথেকে বেশি ভয় করি, সেটা হলো তেঁতুলতলা মোড়। আর এই মোড় খুব খারাপ, এখানে অনেক অনেক মানে বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয় এইখানে। এমন বাজে মানে অ্যাক্সিডেন্ট হওয়ারও একটা লিমিট থাকে, কিন্তু এইখানে এত বাজে মানে অ্যাক্সিডেন্ট হয় যা আসলে খুবই খারাপ লাগে, এবং কি ওইটা ভুলে থাকা যায় না। তো এইটাই হলো, এই যে এই জায়গাটাই হলো তেঁতুলতলা মোড়, দেখতে পাচ্ছেন। তো গাইস, যারা এই ভিডিওটা ওপেন করেছেন এবং এখন পর্যন্ত দেখতেছেন, তারা অবশ্যই লাইক দিয়ে দেন ভিডিওতে অ্যান্ড কমেন্ট করে দেন আপনার মতামত, আর একটা পারলে আপনার বন্ধুর কাছে শেয়ার দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটা খুবই অনুরোধ থাকলো আপনাদের কাছে গাইস। তো গাইস, আর কথা না বলি, তো আমরা প্রায় চলে আসছি। একটু চুপ থাকি, যাকে একটা ভালো কাজ করছে এখানে, যে যে রোড পারাপার হওয়ার জন্য ইয়েটা দিয়ে দিছে, তো আসলে একটা ভালো কাজ করছে, কারণ এই যে এইখানেও দিছে, অনেক জোশ করছে জিনিসটা। তো এইসব জিনিস আসলে না থাকলে রোড পারাপার বা কোন দিক দিয়ে মানুষ চলাফেরা করবে হাঁটবে, তো এটা আসলে বলা মুশকিল। যে কোনো সময় যে কোনো জায়গায় দুর্ঘটনা ঘটতে পারে। তো একটা যদি লেন থাকে, সেই লেন দিয়ে যদি হাঁটা চলাফেরা করে মানুষ, সেক্ষেত্রে অনেকটাই দুর্ঘটনাটা কম হবে। তো প্রায় চলে যাচ্ছি তার কলেজের সামনে, মানে গলিতে ঢুকলাম। মানে মানুষ ক্যামেরা দেখলে এমনভাবে তাকায় থাকে, মনে হয় ফার্স্ট টাইম দেখতেছে, আর আসলে ফার্স্ট টাইমই দেখতেছে। চলে তার কলেজের সামনে চলে এসেছি, টাটা। গাইস, আমি এখন ওনাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছি, আমার একটু কাজ আছে।
তো আজকে আর আমরা মানে ঈশ্বরদী সরকারি হাসপাতালে যাচ্ছি না, কারণ হচ্ছে যেটা আমার ব্যক্তিগত একটু মানে এর আগে বলছি আমার আব্বুর অফিস কিছু কাজ আছে, সেইখানে আমার যাইতে হবে। তো যাই হোক, আজকে আমরা COVID-19 টিকাটা নিতে যাচ্ছি না, মানে ওর জন্য। আমারটা তো যাইতে নিতে হলে পাবনা শহরে যাইতে হবে। তো যাই হোক, তাকে নামিয়ে দিলাম, সে থাকবে, পরে একাই চলে আসবে, আর আমি সময় পেলে নিয়ে যাবো। তো গাইস, আপনাদের সবার মানে সাপোর্টটা একটু আমার দরকার। অ্যান্ড আশা করি সবারই সাপোর্ট পাবো। অ্যান্ড যেভাবে সবাই আর কি সাপোর্ট দিচ্ছেন, মোটামুটি খারাপ না, মোটামুটি এক পর্যায়ে ভালোই হচ্ছে। আরও সামনের দিকে মনে হয় জিনিসটা কন্টিনিউ চালাই গেলে আমার মনে হয় আর একটু ভালো হবে, সবাই তখন মানে চিনবে, দেখবে। আর ব্যাপারটা এমন, কোনো কিছুর পিছনে শ্রম না দিলে আসলে কোনো কিছু পসিবল হয় না, কিছু পাওয়া যায় না। সবসময় একটা কথাই মাথায় রাখি, সেটা হচ্ছে আমি যদি কষ্ট করি অ্যান্ড যে কোনো কিছুর পিছনে যদি দৌড়াইতে থাকি, হ্যাঁ ব্যর্থ হব, বাট সময়টা যদি তার পিছনে দেই, কর্মস্থলের পিছনে বা কিছু একটা করার চেষ্টা করি, তো অবশ্যই তার সফলতা পাব। আর আমার ইউটিউব চ্যানেলটা এমন ছিল এক সময়, আসলে অনেক ভাবতাম মোড়ে ভিউ আসে না, এই সেই হাবি জাবি, কখনোই পসিবল হবে না, এই সেই। তারপরেও মোটামুটি একটা যে পর্যায়ে আইসে চ্যানেলটা, মোটামুটি খারাপ না, প্রায় 32K-এর কাছাকাছি আর কি সাবস্ক্রাইবার। তো 32,000 মানুষ আমাদের সাথে আছে, বা আমার সাথে আছে, আমাদের ইউটিউব ফ্যামিলির সাথে আছে, তো এটাই অনেক ভালো লাগে। তো আমাদের আশপাশে অনেক ভাই বাদার আমার দেখা দেখে শুরু করছিল, তারা ছেড়ে দিছে, কিন্তু আমার আসলে সেইভাবে সময় না হওয়ার কারণেও আমি কিছুটা হলেও লেগে আছি। এইটাই সবার ক্ষেত্রে একটা কথায়, যে ধরেন সাপোজ আপনি এটা করতে চাচ্ছেন, হ্যাঁ এটাই করতে হবে, এমনও হইতে পারে বিজনেস নয় চাকরি বা যে কোনো ব্যবসা আপনি করতে পারেন, কিন্তু হয়তো ব্যর্থ হয়ে গেলেন, একবার লস হইলো বা লাভ হইলো, সেই করে আর আপনি করলেন না, একবার ছেড়ে দিলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। সো গাইজ, এটাই, সবাই সাপোর্ট দিবেন অ্যান্ড সবাই সাথে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরিয়ান নাইম ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।